নির্বাচনে বিজয়ী দল সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ওপর যেন দুঃশাসন চাপাতে না পারে তা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো ব্যক্তি বা পরিবারের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসই সংস্কার নিশ্চিত করতে 6টি কমিশন গঠনের ঘোষণাও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এই ভাষণ। শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। রাষ্ট্র সংস্কারে গত এক মাসে সরকারের নেয়া উদ্যোগগুলো জাতির সামনে তুলে ধরেন তিনি। বলেন, বিচার বিভাগ সংস্কার হচ্ছে, হয়রানিমূলক আইনে দেয়া মামলা প্রত্যাহার করা হচ্ছে। জানান, প্রতিটি গুমের ঘটনার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনা। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ প্রশাসন দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে শুধুমাত্র আওয়ামী মতাদর্শী না হওয়ার কারণে 28তম থেকে 42তম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছেন। 8ই আগস্ট পরবর্তী সময়ে এর মধ্যে এদের 259 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা প্রতি বছর তাদেরকে করতে হবে। জনগণের প্রধান চাওয়া নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমরা মনে করি, নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য অর্জন করা কঠিন, তবে ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই। তিনি বলেন, জনগণ পাশে থাকলে সফলতা আসবেই। বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।